শুক্রবার মুক্তি পেল সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ ছবি সময়। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন। বেকার এবং মাদকাসক্ত নাটিকে কিভাবে দাদু জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনেন সেটাই দেখা যাবে এই ছবিতে। শুক্রবার পিভিআর ডায়মন্ড প্লাজায় হয় সময়ের প্রিমিয়ার। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় স্মৃতিচারণা করেন বিশিষ্ট ব্যক্তিরা। করোনা আক্রান্ত সৌমিত্র কন্যা পৌলমী বসু তাই তিনি উপস্থিত থাকতে পারেননি বলে জানা গিয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি বলে পিভিআরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই দিন ডায়মন্ড প্লাজাও উপস্থিত ছিলেন ছবি পরিচালক থেকে শুরু করে অভিনেতা এবং অভিনেত্রী সহ সিনেমা প্রেমীরা। এই সিনেমা সমাজের মানুষকে ভালো পথে এগিয়ে নিয়ে যাবে বলেই আশা করছেন পরিচালক শ্যামল বসু। দমদম থেকে নিহার দত্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। কি করলে হয়? আচ্ছা, আকারে হোক ইঙ্গিতে হোক, তুমি বলো কি করলে এই মালখানার থেকে ওই মালটাকে সরানো যায়? ঠিক বুঝলাম না। আরে এতে না বোঝার কি আছে? মানে মালখানার থেকে সরাতে গেলে কিছু ব্যবস্থা করতে হবে তো? 50,000 ওটা হয় সরে? ওটা না, তাতে হবে না। আচ্ছা তাহলে লাখখানেকে কি বরফ গলবে? দেখো বাবু, যা হয় ব্যবস্থা করো, করে ওই মালখানার থেকে ওই মালটা সরাবার ব্যবস্থা করো। অসাধারণ দাদু ভাই, অসাধারণ! তুমি যে এত ভালো অভিনয় করো আমি তো ভাবতেই পারছি না। না না, এখন যে পারি তিন কাল গিয়ে। আপনারা আপনাদের অমূল্য সময় নষ্ট করে আমার ছবি সময় দেখতে এসেছেন। এই ছবিটা এমনি অন্যান্য অন্য অনেক ছবিরই মতন আর একটা চলচ্চিত্র যেটা রিলিজ হচ্ছে, লোকে দেখবে, সবটাই ঠিক। কিন্তু এই ছবিটার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে, যে বিশেষ ব্যাপারটা হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতির ধারক বাহক যে কজন মানুষ, সেই একরকম একজন মানুষ আমার এই ছবিতে অভিনয় করেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং তার এটা শেষ ছবি। আমি আশা করি যে আপনাদের ছবিটা ভালো লাগবে প্রত্যেকের। আমার ইউনিটের তরফে আমরা সবাই রয়েছি, আমাদের ঐকান্তিক ইচ্ছে যে আপনারা ছবিটা দেখুন, আপনাদের ভালো লাগলে বিভিন্ন মানুষকে বলুন এটা দেখার জন্য, কারণ এটা সৌমিত্র দাস শেষ ছবি। এবং ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে যেটা, আমি ওনার সঙ্গে 11টা ছবি করেছি, একটা সাংঘাতিক মানসিক সম্পর্ক তৈরি হয়েছিল একরকম বাবা ছেলের। আমি কি হারিয়েছি সে আমিই জানি।